সিনেমা হলে জনজোয়ার, আসুন দেখে নি দর্শকের কেমন লাগলো কিসমিস। আচ্ছা, হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, আর একটা ভালো সোশ্যাল মেসেজও আছে। আর মানে অ্যাজ আ নিউকামার, মানে আমাদের ইয়াং জেনারেশনটা যেটা আর কি অ্যাকসেপ্ট করতে পারবে, রিলেট করতে পারবে লাইফের সাথে, আমার মনে হয় খুব ভালো সেই জিনিসটা বুঝিয়েছে। আর হ্যাঁ, দেব আর রুক্মিণীকে এমনি খুব ভালো লেগেছে, আর বাংলা সিনেমা এত সুন্দর ভ্যারাইটি এসেছে সেটাই বড় কথা। খুব সুন্দর লেগেছে দেবদার অ্যাক্টিংটা খুব সুন্দর লেগেছে, প্লাস খরা জাঙ্গেলের অ্যাক্টিংটা খুব সুন্দর হয়েছে। আর আমার বন্ধুদের কাছ থেকেও জেনে নাও কী কী বলছে। কিসমিস যা অসাধারণ, সবাইকে বলবো এই বইটা হল সিনেমা হলে দেখার জন্য। কিসমিস মুভিটা আমারও খুব ভালো লেগেছে, আর মানে ও যেটা বললো নিউ ভ্যারাইটি, নিউ জেনারেশনে আমরা জেনারেট করতে পারছি, খুব ভালো লাগছে মুভিটা। আর মানে বেঙ্গলি মুভিটা যে এরকম নতুন ভেরিয়েশনে আসছে, এরকম নতুন জিনিসকে তুলে ধরা হচ্ছে, আমার খুব ভালো লাগছে, আর আমি খুব হ্যাপি ছিল। মানে দেবের অ্যাক্টিং সেরা ছিল, অ্যান্ড খরাজ মুখোপাধ্যায়ের অ্যাক্টিং তো সেরা ছিল, এক্সাক্টলি বিশাল দারুণ ভালো অ্যাক্টিং ছিল। হ্যাঁ, সত্যি খুব ভালো, খরচ মুখোপাধ্যায় অভিনয় খুবই ভালো করেছেন, দেবও ঠিক আছে কিন্তু আর একটু ভালো হলে ভালো লাগতো। দেবের অ্যাক্টিং জাস্ট অসম ছিল, আমি এমনিতেই ওর মানে মারাত্মক বড় ফ্যান, জাস্ট কোনো কথা হবে না, দারুণ ছিল দেবের অ্যাক্টিংটা, অসম অসম ছিল। আর এই কিসমিস ধরে আটকে থেকে আপনাদের সবার কেমন লাগছে? এটা কি বক্স অফিসের ঝড়ের পূর্ব সংকেত? দেখতেই পাচ্ছেন কিসমিস ধরে আটকে পড়েছে সবাই, তো এখানে আমরা পেয়ে গেছি দুজন নারীকে, তারা কিসমিস দেখে খুবই উত্তেজিত উৎফুল্লিত, তাদেরকে জিজ্ঞেস করবো কিসমিস কেমন লাগে। খুবই ভালো লাগলো, মানে আমরা তাদের সাথে দেখতে এসেছি, তারাও ভীষণ মজার, মুভিটাও ভীষণ মজার, আর এখন ঝড় বৃষ্টিতে আটকে পড়ে আরও ভালো লাগছে। বহুদিন পর এরকম একটা মিষ্টি প্রেমের গল্প, তাই তো, এরকম একটা প্রেমের গল্প দেখলাম। এই যে কিসমিস দেখতে গিয়ে আমার চশমা উড়ে গেছে, সো দ্যাটস আ নাইস এক্সপিরিয়েন্স, নাইস এক্সপিরিয়েন্স। I'm gonna go.